হ্যালো আমার শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো নবম শ্রেণীর যে সরকার প্রদত্ত অ্যাসাইনমেন্ট দিয়েছে সেইটার উত্তরমালা। তো প্রথমে দেখো, এইখানে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে শুরুতে, যে 0.6 এবং 0.9 গুণ করলে কত হবে। তো চলো আমরা উত্তরমালা দেখে নিই। এখানে ভালো করে খেয়াল করো, এখানে আমরা দিয়েছি 0.1 এত গুণ এত সমান কত। তো এটার উত্তর হবে, এটার সাথে একটু গুণ করবা, এরপর এখানে থাকবে 6/9 গুণ এখানে থাকবে 9/9। তো এটা একটা কাটাকাটি হলে 2/3, এটা হবে সঠিক অ্যান্সার। এরপরে দুই নম্বরে আমাদের প্রশ্ন ছিল 32/21/37 এর আবৃত দশমিকে প্রকাশ করো, প্রকাশিত মান কত। তো এটার উত্তর আসলে এরকম হবে যে 32 এতকে ভগ্নাংশটা ভাঙলে হবে 1205/37, এটার ইয়ে করলে আমাদের উত্তর আসবে যে 32 এত। তো আশা করি এই উত্তরটা তোমরা ভালোভাবে অ্যাসাইনমেন্টে লিখবা। এরপরে আমাদের তিন নং প্রশ্ন শুরুতে তোমরা লিখবা, দেওয়া আছে n = 2p - এত, এরপরে এইটাকে বর্গ করে দিবা। বর্গ করলে আমাদের হবে এত স্কোয়ার, বা n = 2p² মানে a² - 2ab + b² সূত্র। এরপরে n² = 4p² + 9, এটা হবে, এরপরে এটা থেকে এত সমান এত আসবে। এরপর তোমাদের একটা বিষয় লিখতে হবে, সেটা লিখবা, অতএব 4p² - 3p সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অতএব 4 এত সংখ্যাটি 4 দ্বারা ভাগ করলে 9 অবশিষ্ট থাকবে। অতএব n (2p - 3p)n এবং n² কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 9 হবে। ব্যাস শেষ। এই হলো আমাদের তিনটা প্রশ্ন। এরপরে আমাদের রয়েছে 4 নং প্রশ্ন। 4 নং তোমরা প্রথমে উপরে লিখে নিবা, দেওয়া আছে, আমি তাড়াহুড়োতে লিখতে ভুলে গেছি, ও দেওয়া আছে, ব্র্যাকেটে লিখবা 2, 3, 4, 5, 6, 7, 9। এরপরে এ সমান কত দেওয়া আছে, বি সমান কত দেওয়া আছে। এবার অতএব দিয়ে এ সমান দিবা u - a, এটা একটা সূত্র, তাহলে সমান সমান এই পুরোটা মাইনাস এই পুরোটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের থাকবে এইটা। এরপরে লিখবা a = b = এইটা, তারপরে ইয়ে দিবা এইটা, তাহলে এইটা আর এইটা বিক্রিয়া করলে হবে 3, 5, 7, এটাই অ্যান্সার। তো এর মাধ্যমে আমাদের এটার উত্তর শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন একে। তো সৃজনশীল প্রশ্ন একে প্রথমে তোমরা লিখবা, দেওয়া আছে x = এত, এটা হচ্ছে তোমরা দিবা ইয়ে, তারপরে x² এত এবং x² এত। তাহলে x = 1 হলে x² = 1, এক্স তারপরে এই চিহ্নটা দিবা, এবং x³ এখানে হবে 1³, এখানে তোমরা ভালো করে বুঝে নিবা, 1³ এবং x³ = 1³ - 1 < 30, এটা কিন্তু বড় ছোট চিহ্ন, < 30। এরপরে x = 2 হলে x² = 2² = 4 চিহ্ন, এবং x³ - 2 = 8, তারপরে 30। এরপরে একইভাবে x = 3 হলে x²³² এত এবং এত এত 27, 30। একইভাবে x = 4 হলে এত এত 16, 3 এবং এত সমান এত 30। এখানে এই 30 এবং ইয়ে এই বড় সংখ্যাটা এটা কাট করে দিতে হবে, এই চিহ্নটা দিয়ে মাস সোজাসুজি একটা দাগ দিবা। অতএব নির্ণয় সেট 2 এবং 3। এরপরে আমরা চলে যাব সৃজনশীলের খ নম্বরে। তো খ নম্বরে আমরা প্রথমে এইভাবে লিখব, যে দেওয়া আছে f = xq = kx² - 4x - 12। এফ এই ব্র্যাকেটের মধ্যে একটা মাইনাস এটা দিতে অবশ্যই ভুলবো না, f - 2 = -2 whole cube + k - 2² - 4 - 2 - 12 = -8 - 12 = 4k - 12, কারণ এই 8 এই 8 কেটে যায়। তাহলে অতএব দেখো আমাদের কি পাওয়া গেল, যে f = 2 = 0, এটা বা চিহ্ন, এটা তোমরা বয়াকারে বাও লিখতে পারো, 4k - 12 = 0, 4k - 12, অতএব k = 12/4, এটা কাটাকাটি করলে 3^12, অতএব k = 3। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এইটা আবার মূলদ সংখ্যা প্রমাণিত করে দেখাতে হবে। তো চলো শুরু করি। প্রথমে দিবা √3 একটি অমূলদ সংখ্যা,
প্রমাণ রুট থ্রি ইজ ইকাল টু 1.73 ডট ডট ডট, এখানে আরও অনেক সংখ্যা আছে ডট 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 দিবা। তাহলে রুট থ্রি সংখ্যাটি ওয়ানের চেয়ে বড়, টু এর চেয়ে ছোটো, অতএব সংখ্যাটি অপূর্ণ সংখ্যা, অতএব রুট থ্রি একটি অমূল্য সংখ্যা, অমূলদ সংখ্যা। ধরি রুট থ্রি একটি মূলদ সংখ্যা, রুট থ্রি বাই পি বাই কিউ। এই পি বাই কিউ কেন ধরা হলো, কারণ পি ডট কিউ সহমৌলিক সংখ্যা। এটার বর্গ করে দাও, বর্গ করলে আমরা কি পাবো, যে এত স্কোয়ার সমান এত স্কোয়ার বা থ্রি এত বা এত, বা থ্রি কিউ স্কোয়ার পি স্কোয়ার থ্রি পি এত বা এত থাকে। এবার আর একটু তোমাদের লিখিত করতে হবে যে এখানে থ্রি কিউ সংখ্যাটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, অতএব থ্রি পি সমান সমান দিয়ে কেটে দিবা, বা সর্বসম কিউ স্কোয়ার পি স্কোয়ার বাই কিউ। অতএব রুট থ্রি সংখ্যাটি পি বাই কিউ আকার হতে পারে না, অতএব রুট থ্রি একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। এই চলে গেল আমাদের অঙ্কটি। এরপরে আমাদের যে অঙ্কটি আসবে সেটা হচ্ছে গণং। তো তোমরা প্রশ্নে দেখতেই পাবা গণংয়ে দেওয়া আছে, প্রথমে লিখবা দেওয়া আছে এত সমান এত, এরপরে এইটাকে স্কোয়ার করবা বর্গ, এরকম করলে আমাদের এরকম আসবে ইজিক্যাল টু এত বা এত সিক্স। তারপরে এটাকে আবার পুনরায় করে দিবা যে ওয়ান বাই স্কোয়ার এটা কিউ করে দিলে আমাদের এইটুকু পাবে, এবং এইখানে কাটাকাটি করার পরে আমরা সর্ব অবস্থায় আসতে পারবো এত ইজিক্যাল টু এত, এটা প্রমাণিত হয়ে যাবে। এটা কিন্তু মাইনাস না, এটা উপরে হবে মাইনাস টু, এই স্কোয়ারের মতো, এই স্কোয়ারের মতো এটা দিয়ে তোমরা লিখবা প্রমাণিত। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট। নেক্সট আমাদের রয়েছে সৃজনশীল টু। সৃজনশীল টুতে দেখো একটি ইয়ে রয়েছে, তোমাদের চিত্র রয়েছে, এই চিত্রটাকে তোমাদের আগে সুন্দর করে লিখতে হবে। তো লিখবা কিভাবে, প্রথমে সৃজনশীল দুই দিয়ে একটি সার্কেল দিবা, তারপরে এই চিত্রটি আঁকাবা, এখানে ডট 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 দিবা, এখানে ফাইভ 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 সেভেন সেভেন সেভেন, তারপরে সেভেন থ্রি সি বি পনেরো এ, এদিকে হবে বারো সেন্টিমিটার মোট। তো এইভাবে তোমরা চিত্রটা আঁকাবা। চিত্র আঁকানোর পরে এইবার চলে যাব ক নাম্বারে। ক নাম্বারের বি সি সমান এত দেওয়া আছে, তাহলে এটা রুট করে দিবা, আটান্ন হয়ে যাবে, এটাই অ্যান্সার, এটা খুবই ছোট। এরপর চলে যাবা খ নাম্বারে। খ নাম্বার বলছে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি, তাহলে হাফ ইন্টু এই টু পাই আর, তাহলে এটা এটা কাটাকাটি করলে আমাদের কি থাকবে, তাহলে এটার সাথে টু আর এর মান দেওয়া আছে 2.5, সেটা গুণ করলে আমাদের এত সেন্টিমিটার আসবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা যাব গ নাম্বারে। গ নাম্বারে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা সবগুলো যোগ করবা, যোগ করার পরে আমাদের এত সেন্টিমিটার আসবে। এরপরে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কিছু কিছু হবে গুণ আর কিছু কিছু হবে যোগ, তাহলে সেটা করলে আমাদের টোটাল যোগ বিয়োগ করলে 119.5 সেন্টিমিটার আসবে, এটাই অ্যান্সার। তো এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল সৃজনশীল দুই। এরপরে আমাদের সৃজনশীল তিনে দেখো একটি অষ্ট অষ্ট ইয়ের একটা চিত্র আছে, তো এইটা আমরা করব সৃজনশীল নং তিন। তাহলে প্রথমে লিখবা ভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল এত বা এত এত, তাহলে এটা কাটাকাটি বিক্রিয়া করলে 4√3 আসবে, এটাই অ্যান্সার। এরপরে খ নাম্বার প্রশ্নে দেখো পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু, সবগুলো বড় হাতে লিখবা, একটি সুষম অষ্টভুজ, এর কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করি, ফলে চারটি সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, অতএব কোণ পি ও কিউ সমান 360° বাই আট ইজিক্যাল টু 45°। এটা লিখলেই তোমার শেষ না, আরও একটি অংশ আছে, সেটা লিখবা কিভাবে। প্রথমে লিখবা মনে করি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব এ মিটার, অতএব ভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল 1/2 এ ডট এ সাইন 45°, তাহলে এটার মান বসিয়ে গুণ করবা এত পাবা। এরপরে লিখবা অষ্টভুজের ক্ষেত্রফল 8 × ভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফলের মান বসাবা, এটা পাবা, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে যাব গ নম্বরে। গ নাম্বার লিখলে তোমাদের গণিত অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে যাবে, তো এটা একটু লিখিত, তো এটা ভালো করে শুনে নাও। প্রথমে লিখবা অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে বহুভুজের ক্ষেত্রফল সহস্তর, সুষম বহুভুজের বাহুগুলোর সমান সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র শীর্ষবিন্দু যোগ করলে এন সংখ্যক সমদ্বিবাহু উৎপন্ন হয়,
অতএব বহুভুজের ক্ষেত্রফল এন গুণ একটি ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু এন এ স্কোয়ার বাই ফোর সিও কট 180 ডিগ্রি বাই এন। অপরদিকে অনিয়মিত বহুভুজের ক্ষেত্রফলের নির্দিষ্ট কোনো সূত্র নেই, তাই অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল সহস্তক। তো বন্ধুরা, এই ছিল তোমাদের গণিতের অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি এটি তোমাদের খুবই কাজে আসবে। এরপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। আমি আসলে সায়েন্সের স্যার, তো এই পদার্থবিজ্ঞানের এই অঙ্কগুলো দেখাবো। তো তোমাদের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ সব সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আমি আমার চ্যানেলে নিয়মিত আপলোড করব। তো তোমরা যদি মিস না করতে চাও ভিডিওটি সেরে যাবার আগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বা কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমরা এখনও পাওনি সেটা পেতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে। তো ভালো থাকো তোমরা, আর মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট লিখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।